বন্ধুরা, আপনারা কি জানেন গাছের গুঁড়িতে সাদা রং কেন করা হয়? জানেন কি, ওজন কমালে আপনি পেয়ে যেতে পারেন 2 গ্রাম সোনা। আচ্ছা, এটা কি জানেন বারকোড প্রথম কোন প্রোডাক্টের উপর ব্যবহার করা হয়েছিল? হ্যালো, এই কথাটি প্রথম কে আবিষ্কার করেছিলেন? এই সব ইন্টারেস্টিং অ্যামেজিং ফ্যাক্ট সম্পর্কে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি কোয়েল, আপনাদের বন্ধু। শুরু করছি আজকের ভিডিও। জন্মের সময় ডাক্তার বলেছিলেন তার বেঁচে থাকার সম্ভাবনা মাত্র 40%। তার গাড়ের মাংসপেশি এতটাই ছোট ছিল যে তিনি ঠিকভাবে শ্বাস প্রশ্বাস নিতে পারতেন না। তার পরিবার, আত্মীয় পরিজন, পাড়া প্রতিবেশী সবাই ধরেও নিয়েছিলেন এবং মেনেও নিয়েছিলেন যে তিনি বেশি দিন বাঁচবেন না। কিন্তু সবার অনুমানকে মিথ্যে করে, নিজের সমস্ত প্রতিবন্ধকতাকে জয় করে টিফানি গিগেল হয়ে উঠলেন বিশ্বের একজন নাম করা ডান্সার। তার এই শারীরিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও তিনি নিজেকে একজন সুপ্রতিষ্ঠিত ডান্সার হিসেবে সমাজের সামনে মেনে ধরলেন। তার এই অদম্য ইচ্ছা শক্তি এবং মনের জোরকে সত্যি স্যালুট জানাতে হয়। অ্যাক্ট নাম্বার 2। আপনারা রাস্তার ধারে বিভিন্ন গাছে সাদা রং করা থাকতে নিশ্চয়ই দেখেছেন। আচ্ছা, কখনো কি আপনাদের মনে প্রশ্ন জেগেছে যে গাছের গুঁড়িতে সাদা রং করা কেন থাকে? আমরা জানি যে গাছের গুঁড়িতে পোকা লাগে। পোকা লেগে যাতে গাছ নষ্ট না হয়ে যায় সেই জন্য গাছের গুঁড়িতে রং করা হয়। কিন্তু সাদা রঙই কেন, অন্য কোনো রং নয় কেন? সাদা রং রাতের অন্ধকারে দেখা যায়, এটা আমরা সবাই জানি, যাতে রাতের বেলা কোনো গাড়ি দুর্ঘটনাগ্রস্ত হয়ে পড়তে না পারে, গাছগুলিকে দেখতে পায় বা গাছে ধাক্কা দিতে না পারে, সেই জন্যই গাছের গুঁড়িতে সাদা রং করা হয়। এছাড়াও যেসব গাছের গুঁড়িতে সাদা রং করা হয় সেইগুলি বন বিভাগের অন্তর্ভুক্ত হয়। যদি সেই গাছগুলি আপনি কাটেন বা কাটার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনাকে জরিমানা বা জেলও যেতে হতে পারে। এই গাছগুলি কাটা আইনত অপরাধ। অ্যাক্ট নাম্বার 3। আপনি যদি সেলুনে বসে বই পড়েন তাহলে খুব কম দামে আপনার চুল দাড়ি কেটে দেওয়া হবে। শুনতে অবাক লাগলেও এরকম একটি ঘটনা দেখতে পাওয়া যায় তামিলনাড়ুর টুটিকুড়িয়ে। তামিলনাড়ুর সেলুনের দোকানের এক মালিক পন মারিয়াপ্পান এরকমই একটি উদ্যোগ নিয়েছেন। তার কথা অনুযায়ী তার দোকানে বসে যদি কেউ 8 ঘন্টা বই পড়ে তাহলে তার চুলদাড়ি খুব কম টাকায় কেটে দেওয়া হবে। বই পড়ার উদ্যোগ মানুষের মধ্যে আরও জাগিয়ে তোলার জন্য তিনি এই রকম একটি উদ্যোগ নিয়েছেন। মানুষের মধ্যে বই পড়ার প্রবণতা যাতে আরও বাড়ে সেই জন্য তার এই উদ্যোগকে সত্যিই প্রশংসা জানাতে হয়। অ্যাক্ট নাম্বার 4। যেখানে মানুষের মধ্যে বই পড়ার প্রবণতা বাড়ানোর জন্য এই রকম উদ্যোগ দেখা যায় সেখানে বহু মানুষের বইয়ের প্রতি ভীতি রয়েছে। আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন যে বহু ছেলে মেয়ে পড়তে বসতে চায় না বা পড়া বিমুখ হয়। আমরা মনে করি যে ছেলেরা পড়ছে না, ইচ্ছে করে হয়তো পড়ছে না, কিন্তু না, এটা একটা রোগ। বই দেখলেই অনেকের মধ্যে ভীতির সঞ্চার হয়, তারা প্যানিক করতে থাকে। অনেকের তো আবার জ্বর বমিও চালু হয়ে যায়। আসলে এটি এক ধরনের রোগ, আর এই বইয়ের প্রতি ভীতি রোগটিকে বলা হয় বিবলিওফোবিয়া। ফ্যাক্ট নাম্বার 5। বর্তমান সময়ে ওজন বৃদ্ধির সমস্যায় আমরা প্রত্যেকেই কম বেশি করছি। আমরা আমাদের ওজন কমানোর জন্য জিমে যাচ্ছি, ডাক্তারের পরামর্শ নিচ্ছি, আরও না জানি কত কি করছি। কিন্তু আপনাকে যদি এরকম বলা হয় যে আপনি যদি 2 কেজি ওজন কমান তাহলে আপনাকে 2 গ্রাম সোনা দেওয়া হবে, শুনতে গেলেন তো? এরকমই একটি উদ্যোগ নিয়েছেন দুবাই সরকার। দুবাই সরকারের মত অনুযায়ী যদি কেউ 2 কেজি ওজন কমান তাহলে তাকে 2 গ্রাম সোনা গিফট করা হবে। আসলে যাতে মানুষের শরীর সুস্থ থাকে, মানুষের রোগ মুক্ত থাকে মানুষ চিরদিন, সেই জন্যই দুবাই সরকার এই রকম একটি উদ্যোগ নিয়েছে। আমাদের দেশেও কি এই রকম কোনো উদ্যোগ নেওয়ার দরকার আছে? আপনাদের মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন। অ্যাক্ট নাম্বার 6। আমাদের নিত্য প্রয়োজনীয় একটি জিনিসের মধ্যে সবথেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো টুথব্রাশ। সকালে ঘুম থেকে উঠেই আমাদের প্রথম এইটার দরকার পড়ে। কিন্তু জানেন কি টুথব্রাশ কে কীভাবে আবিষ্কার করেছিল, কখন আবিষ্কার হয়েছিল? 1770 সালে উইলিয়াম অ্যাডিস নামে এক ব্যক্তি কিছু অপরাধের কারণে জেলে গিয়েছিলেন। সেই সময় জেলের মধ্যে মোটা কাপড় দিয়ে দাঁত মাজতে হতো। এইটা অ্যাডিসের একদম পছন্দ ছিল না, তাই তিনি একটি অভিনব উদ্যোগ নিলেন। তিনি মাংসের হাড়ের একদিকে কিছু ফুটো করলেন, তারপর জেলের গার্ডের কাছ থেকে চেয়ে নিলেন ঘোড়ার লেজের কিছু চুল এবং কৌশলে সেই ফুটোর মধ্যে লেজের চুল ঢুকিয়ে
তৈরি করে ফেললেন ব্রাশ এবং সেটি তিনি ব্যবহার করতে লাগলেন। এরপর জেল থেকে বেরিয়ে তিনি তৈরি করে ফেললেন একটি বিশাল বড় কারখানা, আর ধীরে ধীরে অত্যাধুনিক ব্রাশ আমাদের সামনে উপস্থিত হলো। ফ্যাক্ট নাম্বার 7, শপিং মলে বা সুপারমার্কেটে বিভিন্ন প্রোডাক্টের গায়ে বারকোড আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন। এই বারকোড শপিং প্রসেসকে খুব তাড়াতাড়ি করতে সাহায্য করে। জানেন কি এই বারকোড প্রথম কোন প্রোডাক্টের উপর ব্যবহার করা হয়েছিল? রেগলিস গাম নামক একটি চুইংগামের ওপর এই বারকোড প্রথম ব্যবহার করা হয়েছিল। আজকের আগে বারকোড সম্পর্কে এই ফ্যাক্টসটা কি আপনারা জানতেন? জানলে কমেন্ট করে অবশ্যই জানান। ফ্যাক্টস নাম্বার 8, ক্যাকটাসে হাত লাগলে আমাদের হাতে কাঁটা ফুটে যায়। আমরা সবসময় চেষ্টা করি এই গাছটি থেকে দূরত্ব বজায় রাখার, কিন্তু এমন এক প্রাণী রয়েছে যে এই গাছটি থেকে দূরে থাকা তো দূরের কথা, এই গাছের ওপরে উঠে বসে থাকে। এই প্রাণীটি হলো বব ক্যাট। শত্রুদের হাত থেকে বাঁচার জন্য এই প্রজাতির বিড়াল গাছের ওপর উঠে বসে থাকে। কোনো শত্রু কাঁটার ভয়ে এদেরকে অ্যাটাক করতে যেতে পারে না। এদের শরীর এতটাই নরম হয় যে এই ক্যাকটাসের কাঁটা এদের কোনোরূপ কোনো ক্ষতি করে না। ফ্যাক্ট নাম্বার 9, ফোন ধরে আমরা প্রত্যেকেই হ্যালো এই কথাটি বলি। এটা তো আমরা সবাই জানি, কিন্তু এটা কি জানেন এই হ্যালো কথাটি কে সৃষ্টি করেছিলেন? টেলিফোনের আবিষ্কর্তা গ্রাহাম বেল প্রথমে যখন টেলিফোন সৃষ্টি করেছিলেন তখন তিনি AHOY অ্যাহয় কথাটি প্রচলন করেছিলেন, কিন্তু তার প্রতিদ্বন্দ্বী থমাস এডিসন এই অ্যাহয় কথাটির পরিবর্তে হ্যালো কথাটি সৃষ্টি করেন। এই হ্যালো কথাটি তাঁরই তৈরি করা এবং তাঁরই সৃষ্টি করা, এবং সেই তখন থেকেই আজও পর্যন্ত ফোন ধরে আমরা হ্যালো এই কথাটি বলে থাকি। ফ্যাক্ট নাম্বার 10, বাটা কোম্পানি একটি উন্নত এবং দামি জুতো প্রস্তুতকারক কোম্পানি, সেটা আমরা সবাই জানি। বাটা কোম্পানির জুতো আমরা প্রত্যেকেই কখনো না কখনো পায়ে নিয়েছি, বিশেষ করে স্কুল কলেজের বাচ্চারা এবং অফিসে যারা যান তারা বাটা কোম্পানির জুতো ব্যবহার করে থাকেন। কিন্তু জানেন কি এই খুবই জনপ্রিয় বাটা কোম্পানি ইন্ডিয়ার কোম্পানিই নয়। হ্যাঁ, আমরা মনে করে থাকি যে বাটা কোম্পানি ইন্ডিয়ার কোম্পানি, কিন্তু অ্যাকচুয়ালি বাটা কোম্পানি সুইজারল্যান্ডের কোম্পানি, যেটি সুইজারল্যান্ডের থেকে ইন্ডিয়াতে বেশি ফেমাস। বাটা কোম্পানি সম্পর্কে এই ফ্যাক্টসটা কি আপনারা জানতেন? জানলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আপনাদের একটি লাইক আমাদের মোটিভেট হতে অনেকটা সাহায্য করে। আপনারা চাইলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, ইনস্টাগ্রামের লিংক নিচে ডিসক্রিপশানে দেওয়া রইলো।